বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কলাম পার্ট টু টপিক্স নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা লং কলাম বা ইউলার কলাম নিয়ে আলোচনা করছি, আজকে আমরা ইন্টারমিডিয়েট কলাম নিয়ে আলোচনা করব। তো আগের দিনে যে সূত্রটা আমরা দেখছিলাম, আমরা যদি সেই সূত্রে তো একটু আবার যাই। সূত্র আমাদের বলতেছে লোড ক্রিটিক্যাল বাই হচ্ছে এরিয়া, দ্যাটস মিন এটা হচ্ছে ক্রিটিক্যাল স্ট্রেস সিগমা সিআর ইকুয়ালস টু হচ্ছে পাই স্কোয়ার বাই ই ডিভাইডেড বাই হচ্ছে এল ই বাই কে, কেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন অর্থাৎ ক্রস সেকশন এরিয়া। এবং এটা সেই এক্সিসের সাপেক্ষে হবে যে এক্সিসের সাপেক্ষে হচ্ছে আমাদের কলামটা বাকলিং হবে। ওকে, সূত্র ছিল এটা। এরপরে হচ্ছে আমরা গ্রাফ আঁকছিলাম, আজকে আমাদের একটু গ্রাফের সংশোধন করা লাগবে। ওকে, আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর বসাইছিলাম আমাদের ক্রিটিক্যাল স্ট্রেস অর্থাৎ পি সি আর বাই হচ্ছে এ, অন্যদিকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর বসাইছিলাম স্লেন্ডারনেস রেশিও অর্থাৎ এল ই বাই কে। ওকে, তারপরে আমরা এই সূত্র অনুযায়ী যে গ্রাফটা পাইছিলাম সেই গ্রাফটা অনেকটা ছিল এরকম টাইপের গ্রাফ, যেটাকে আমরা বলছিলাম পি কিউ আর গ্রাফ। এরপরে আমরা যেটা বলছিলাম প্রপোর্শনাল লিমিট বা হচ্ছে আমাদের ইল্ড স্ট্রেংথ, সেটাকে আমরা এখানে একটা পয়েন্ট দিয়ে লিখছিলাম সাপোজ এস ওয়াই। আমরা জানি ইল্ড স্ট্রেংথের উপরে গেলে আমাদের আর এই সূত্রটা ভ্যালিড হবে না, সো আমরা তখন ইল্ড স্ট্রেংথের সমানে একটা হরিজন্টাল লাইন টানি, যেটা আমাদের পি কিউ আর এই কার্ভটাকে কিউ পয়েন্টে হিট করে এবং উপরে যে কিউ আর পোর্শনটা পি কিউ পোর্শনটা এটা হচ্ছে ওর্থলেস হয়ে যায় আমরা বলি, কারণ এটা কোনো দরকার থাকে না, কারণ এই জায়গায় ক্রিটিক্যাল স্ট্রেস এস ওয়াই এর থেকে বড় হয়ে যায়। সো আমাদের তখন পর্যন্ত ধারণা অনুযায়ী আমাদের যে গ্রাফটা ছিল সেই গ্রাফটা হচ্ছে এটা। তো আমরা পি কিউ পোর্শনটাকে মুছে দিলে আমাদের পি পোর্শনটাও রাখা দরকার নেই। সো এটা ছিল আমাদের টোটাল কলামের গ্রাফ। সো কিউ এর ক্রসপন্ডিং যেই সিলিন্ডারনেস রেশিওটা ছিল সেটাকে আমরা বলতাম এল ই বাই কে অ্যাট কিউ পয়েন্ট। ওকে, সো কারো সিলিন্ডারনেস রেশিও যদি কিউ পয়েন্টের সিলিন্ডারনেস রেশিও থেকে যদি বেশি হয় তাহলে তাকে আমরা ইউলার কলাম বলতাম, অর্থাৎ এই জায়গাটা ইউলার কলামের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যেত। ওকে, এবং যারা ইউলার কলামের থেকে ছোট স্লেন্ডারনেস রেশিও এল ই বাই কে কিউ থেকে ছোট তাদেরকে আমরা এই পোর্শনে ফলাইতাম। সো আমরা যদি এগুলো একটু মুছে দিই, আমাদের আগের থিওরি অনুযায়ী আমাদের ধারণাটা এটাই ছিল যে এল ই বাই কে এটা যদি কিউ এর থেকে বড় হয় তাহলে এটা হচ্ছে ইউলার কলাম হবে। কিন্তু এবার এক্সপেরিমেন্টালি যদি আসা হয় তাহলে দেখা যায় যে স্লেন্ডারনেস রেশিও স্লেন্ডারনেস রেশিও অর্থাৎ এল ই বাই কে এইটা যখন কিউ এর কাছাকাছি ভ্যালুতে চলে আসে, নিয়ার টু দ্য কিউ পয়েন্টে থাকে অথবা এটার থেকে ছোট ভ্যালুতে থাকে অবলিক এটা ওয়ার অথবা এটার থেকে যদি ছোট ভ্যালুতে থাকে, সেক্ষেত্রে আমাদের বলতেছে ক্রিটিক্যাল লোডটা, আমরা যদি ছোট এটার কথা চিন্তা করি, আমাদের যে গ্রাফটা হচ্ছে এখন এস ওয়াই কিউ আর, এটা হচ্ছে আমাদের টোটাল গ্রাফ ক্রিটিক্যাল স্ট্রেসের বের করার জন্য, এটা ক্রিটিক্যাল স্ট্রেস সিগমা সি আর। সো এই কন্ডিশনের জন্য আমাদের এই পোর্শনে আমরা যদি চিন্তা করি আমাদের ক্রিটিক্যাল স্ট্রেসটা কত, তাহলে সেটা এস ওয়াই এর সমান। কিন্তু বাস্তবে দেখা যায় যে না, এস ওয়াই এর থেকে বেশ কিছুটা কমেই আমাদের কলামটা ফেইল হয়। দ্যাটস মিন আমাদের যে ক্রিটিক্যাল স্ট্রেসটা আছে এটার ভ্যালুটা এস ওয়াই থেকে কম ভ্যালুতে ফেল করে। হিসাব অনুযায়ী এস ওয়াইতে ফেল করার কথা ছিল কিন্তু সেখানে আসলে এস ওয়াইতে ফেল করে না, এস ওয়াই থেকে কম ভ্যালুতে ফেল করে।
ইভেন এই কন্ডিশনটায়, অর্থাৎ যখন কিউ এর ক্লোজ হয়, কিউ এর ক্লোজ মানে আমি এই পাশের ক্লোজ, ইভেন এই বড় পাশের যে ক্লোজটা আছে এটা কথা বলতেছি, অর্থাৎ এলই বাই কে কিউ এটা একটু একটু বড় ভ্যালুতে, সাপোজ মনে করে এই পয়েন্টটা যদি ধরি, এই পয়েন্টে আমাদের ক্রিটিক্যাল যে স্ট্রেসটা সেটা হওয়ার কথা এটা, এখানে যে ভ্যালুটা দিচ্ছে এই ভ্যালুটা, সো এই ভ্যালুতে আমাদের ফেইল হওয়ার কথা, কিন্তু দেখা যায় যে এটার থেকে লো ভ্যালুতেই আমাদের ফেইল হয়। সো আমাদের আগের যে গ্রাফটা ছিল এই গ্রাফটা কিছুটা ফল্ট ছিল, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ফল্ট ছিল, সো আমরা এখানে সেই প্র্যাকটিক্যাল ফল্টটা সলভ করব। এখন আসা যাক কীভাবে সলভ করা যায়। সো এখানে ইঞ্জিনিয়াররা বা সায়েন্টিস্টরা যে জিনিসটা খুঁজে বের করলো সেটা হচ্ছে আমাদের ইউলারের ফর্মুলা স্লেন্ডারনেস রেশিও এলই বাই কে কিউ এর থেকে বড়তেই যে হবে এটা আসলে কারেক্ট না। স্লেন্ডারনেস রেশিও এলই বাই কে এটার ভ্যালু যদি এলই বাই কে কিউ এর থেকে বড় হয় তাহলে সেটা ইউলার কলাম হবে না। এক্সপেরিমেন্টালি আমরা এটাই পাচ্ছি, ইউলার কলাম হবে না। তাহলে কখন হবে? তখন অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট তারা বলতেছে যে ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করতেছি তার ইয়েল্ড স্ট্রেন্থের অর্ধেক ইয়েল্ড স্ট্রেন্থ নিতে হবে, অর্থাৎ আমাদেরকে এখানে একটা পয়েন্ট নিতে হবে যেটা হচ্ছে এস ওয়াই বাই টু। সো এইটার হরিজন্টালে যদি আমি একটা লাইনটা নিই, সো আমাদের এই যে কিউ আর যে কার্ভটা আছে এই কিউ আর কার্ভে টি পয়েন্টে হিট করবে, টি এর ক্রসপন্ডিং যে স্লেন্ডারনেস রেশিও এলই বাই কে টি বলতেছি আমরা, এটা এই রেশিওটা যদি সূত্রটা আমরা বের করতে চাই যে এই রেশিওটার ভ্যালুটা কত, তাহলে যেটা আমরা পাব আমাদের সূত্র এখানে, জাস্ট এখানে আমরা এস ওয়াই বাই টু বসাবো, এই টোটাল টুকের ভ্যালু এস ওয়াই বাই টু বসে আমরা এলই বাই কে এখান থেকে টিটা বের করতে পারি, এলই বাই কে টি, তখন এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে রুট ওভার টু পাই এর হোল স্কোয়ার ই বাই হচ্ছে এস ওয়াই হয়। এটা আরেকটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে সি সি নামেও এটাকে শনাক্ত করা হয়। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট এখনকার যে সায়েন্টিস্টদের মত সেটা হচ্ছে যদি সিলিন্ডারনেস রেশিও কোনো কলামের গ্রেটার দেন এলই বাই কে টি হয় দেন অনলি এই কলামটা ইউলার কলাম হবে। তো আমরা আগের দিনের ধারণাটা ভুলে যাব, ইউলার কলাম হইতে গেলে আমাদের অবশ্যই টি পয়েন্টের থেকে বড় হইতে হবে। সো দ্যাটস মিন আগের দিনে আমরা কিউ এর থেকে বড়টাকেই ইউলার কলাম ধরছি, কিন্তু আজকে আমরা টি এর থেকে বড় সিলিন্ডারনেস রেশিওর কলামগুলোকে আমরা ইউলার কলাম ধরবো। সো আগের দিন এবং আজকের দিনের মাঝখানে যারা আছে এরা আগের দিনের থিওরি অনুযায়ী এরা ইউলার কলাম ছিল, কিন্তু আজকে এরা ইউলার কলাম হবে না। তাহলে এরা কী কলাম হবে? এরা হবে আমাদের ইন্টারমিডিয়েট কলাম। শুধু একটুক না, আমার এই টি এর থেকে ছোট ভ্যালুর যে কোনো কলামই, যে কোনো স্লেন্ডারনেস রেশিও কলামই আমরা ইন্টারমিডিয়েট কলাম হিসেবে চিন্তা করব। সো আমাদের এখানে ডাটা থেকে কিছু ছবি মুছতে হবে ছবিটা ক্লিয়ার করার জন্য। সো আমাদের এখানে কিউ পয়েন্ট আর কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে কাজ করবে না। সো আমরা যদি একটু এখানে ক্লিয়ার করি ছবিটা, সো টি পয়েন্টটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, সো এখন বলা হচ্ছে তাহলে আমরা বুঝলাম যে টি পয়েন্টের পরে আমরা এটা হচ্ছে ইউলার কলাম হবে। সো টিআরটা হচ্ছে আমাদের এখন ইউলার কলাম, ইউলার কলাম যেটা ছিল আগে প্রিভিয়াসলি কিউআর, এখন সেটা টিআর হয়ে যাচ্ছে। এখন বলা হচ্ছে যদি আমাদের সিলিন্ডারনেস রেশিও এটা থেকে কম হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বলা হচ্ছে আমাদের এখন ধারণা অনুযায়ী গ্রাফটা হবে এরকম, কিন্তু আসলে না, গ্রাফটা এরকম হবে না, এটা ভুল, গ্রাফটা এরকম হবে না। বলতেছে যে ইন্টারমিডিয়েট কলাম, অর্থাৎ এইখানটা হচ্ছে ইন্টারমিডিয়েট কলাম, ইন্টারমিডিয়েট কলাম, আর এটা এর পরেরটুক হচ্ছে ইউলার কলাম, ইউলার কলাম ইউলার থিওরি মানবে, অর্থাৎ সরাসরি এই থিওরিটা মানবে। সো আমাদের ইন্টারমিডিয়েট কলামটা যে
ক্রিটিক্যাল লোড ভার্সেস স্লেন্ডারনেস রেশিওর যে গ্রাফটা হবে এটা একটা প্যারাবোলিক গ্রাফ হবে, অর্থাৎ এই এসওয়াই থেকে আমাদের এই এসওয়াই পয়েন্ট থেকে আমাদের টি পয়েন্ট পর্যন্ত একটা প্যারাবোলিক কার্ভ হবে। কারণ আমরা জানি, আগেই বলছিলাম যে অরিজিনাল আমাদের যে এসওয়াইয়ের যে ভ্যালুটা এটার থেকে লো ভ্যালুতে কলামের ফেলুরটা হয়, এবং কলামের ফেলুরটা বিমের ফেলুরের মতো না, বিম একটা সাবস্টেনশিয়াল ডিফ্লেকশন হয় এবং তখন বোঝা যায় বিমটা ওভারলোড হয়েছে এবং ফেলুর হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কলামের ক্ষেত্রে এরকম কোনো নোটিস আমরা পাই না, কলামের ফেলটা হয় ড্রাস্টিক্যালি এবং এটা কোনো আগাম বার্তা দেয় না। সো এটার কারণে সবচেয়ে বেটার হচ্ছে যত সেফটি ফ্যাক্টরটা আমরা বাড়াই অঙ্ক মানে আমাদের গ্রাফটা বের করতে হবে ততই ভালো। এর জন্য আমরা এইটা অর্থাৎ হায়ার ভ্যালু ক্রিটিক্যাল লোডের থেকে সরে এসে লোয়ার ভ্যালু ক্রিটিক্যাল লোড এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। সো এখানে একটা প্যারাবোলিক পথ হবে। সো আমার মেইন যে এখন পথটা হবে টোটাল গ্রাফের সেটা এখান থেকে এটা মুছে ফেলবো। সো একটু আগের মতোই থাকবে টিআরটা এবং কিউ কোনো পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট থাকবে না। সো এসওয়াই থেকে টি সেটা আর। সো আমাদের টোটাল গ্রাফটা হবে এসওয়াই টি আর, এটাই অরিজিনাল মেইন গ্রাফ। আগের দিন একটা মেইন না, তবে আগের দিন একটা আগের অঙ্ক করার জন্য মেইন, ওইটা অঙ্ক করার জন্য আমাদের ওইটাই ফলো করতে হবে। আজকের ইন্টারমিডিয়েট গ্রাফের জন্য আমাদের এটা ফলো করতে হবে, যেখানে এসওয়াই টি হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট আর টিআরটা হচ্ছে আমাদের ইউলার। ওকে, সো এখানে যেহেতু আমাদের ইন্টারমিডিয়েটে একটা প্যারাবোলিক পথ ফলো করতেছে, সো এখানে একটা প্যারাবোলিক ইকুয়েশন বিল্ড আপ করতে হবে ক্রিটিক্যাল লোড ভার্সেস আমাদের ক্রিটিক্যাল লোড না সরি ক্রিটিক্যাল স্ট্রেস ভার্সেস স্লেন্ডারনেস রেশিওর ভিতরে। সো সেটা কীরকম হবে, আমরা যদি বলি ইন্টারমিডিয়েট কলামের জন্য ফর ইন্টারমিডিয়েট কলাম আমাদের সূত্রটা হয়ে যাবে একটা প্যারাবোলিক সূত্র, সেখানে ওয়াই অ্যাক্সিস বরাবর আছে পি সি আর বাই এ, যেটা আসলে সিগমা সি আর, এটা ইকুয়ালস টু হবে এ প্লাস বি। ওকে, এখানে আমাদের হচ্ছে এ প্লাস না সরি একটু ভুল হয়েছে, এটা হবে এ মাইনাস হচ্ছে আমাদের এল ই বাই কে এর হোল স্কোয়ার এটা। এবার আমাদের এখানে এ আর বি এর ভ্যালু বের করতে হবে। আমরা এ ভ্যালু বের করার জন্য যে কন্ডিশনটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, আমরা যদি একটু যাই গ্রাফে, আমাদের যখন স্লেন্ডারনেস রেশিও জিরো ছিল তখন ক্রিটিক্যাল স্ট্রেসের ভ্যালু ছিল এস ওয়াই। ওকে, সো আমাদের যখন এল ই বাই কে এটা যখন জিরো তখন আমাদের পি সি আর বাই এ এটা হচ্ছে এস ওয়াই। সো আমরা এটার ভ্যালুটা যদি এখানে বসাই, সো এটা হবে এস ওয়াই, এ থাকবে মাইনাস বি ইন্টু জিরো, সো দ্যাটস মিন এর ভ্যালু হচ্ছে এস ওয়াই। একইভাবে আমরা যদি আরেকটা কন্ডিশন, এটা ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড আরেকটা কন্ডিশন আমরা এখানে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে টি পয়েন্টে আমাদের টি পয়েন্টে স্লেন্ডারনেস রেশিও হচ্ছে এল ই বাই কে টি, আর সেটা যদি আমি ক্রসপন্ডিং এলি বাই কে টি এর ভ্যালুটা আমরা এখান থেকে জানি, এই যে এটা আমরা বের করে রাখছি, যেটাকে সিসি নাম দিয়ে ডিফাইন করা হয়েছে, এলি বাই কে টিতে আমাদের ক্রিটিক্যাল লোডটা হচ্ছে এস ওয়াই বাই টু। সো আমরা যদি দুই নম্বর চলে যাই, দুই নম্বরে, সো আমাদের এলি বাই কে এটা ইকুয়ালস টু যদি এলি বাই কে টি হয় যেটার ভ্যালুটা হচ্ছে রুট ওভার টু পাই স্কোয়ার ই বাই হচ্ছে এস ওয়াই, সেখানে আমাদের পি সি আর বাই এ এটা হচ্ছে হবে এস ওয়াই বাই টু। এটা যদি আমরা অ্যাপ্লাই করি এই সূত্রে এখানে, তাহলে আমরা বি এর যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে বি ইকুয়ালস টু এস ওয়াই বাই টু পাই এর হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 1 বাই ই।
সো এবার আমি যদি এ আর বি এর ভ্যালু বসাই দিই সো তাহলে আমাদের ইন্টারমিডিয়েটের জন্য যে ইকুয়েশনটা আসে সেটা হচ্ছে পিসিআর বাই এ এস ওয়াই মাইনাস এস ওয়াই মাইনাস এস ওয়াই বাই টু পাই জাস্ট এটাকে একটু সাজানো হয়েছে এলই বাই কে এর হোল স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়ান বাই ই সো আমরা এই সূত্রটা ইউজ করবো ফর ইন্টারমিডিয়েট কলামের জন্য ওকে এবার একটু আসা যাক আমরা এখানে সাধারণত ওয়ার্কিং স্ট্রেস নিয়ে কাজ করব ওয়ার্কিং স্ট্রেসের সাথে ক্রিটিক্যাল স্ট্রেসের পার্থক্যটা হচ্ছে জাস্ট হচ্ছে সেফটি ফ্যাক্টর আমরা ইউলার কলামের জন্য সেফটি ফ্যাক্টর এন ইউলার জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে 1.92 এটা হচ্ছে এ আই এস সি দ্বারা স্বীকৃত একইভাবে ইন্টারমিডিয়েট কলামের জন্য যদি আমরা সেফটি ফ্যাক্টরের কথা চিন্তা করতে চাই ইন্টারমিডিয়েট কলামের জন্য যদি সেফটি ফ্যাক্টর হিসাব করতে চাই সেটা হচ্ছে 5/3 প্লাস হচ্ছে 3 সি 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 মানে হচ্ছে আমরা যদি একটু খেয়াল করাই দিই আবার সিসি মানে হচ্ছে এই যে এটা এলই বাই কে টি অর্থাৎ যে স্লেন্ডারনেস রেশিওর উপরে ভ্যালু গেলে আমরা ইউলার কলাম হবে এখনকার ধারণা অনুযায়ী বাই হচ্ছে 8 সরি আমার উপরে সিসি না উপরে হচ্ছে এলই বাই কে স্লেন্ডারনেস রেশিওর নিচে হচ্ছে সিসি মাইনাস হচ্ছে এলই বাই কে এর হোল কিউব ইটু হচ্ছে 8 সিসি এর হোল কিউব ওকে সো আমাদের এখানে যদি ওয়ার্কিং স্ট্রেস চাই তখন আমাদের এই এন সেফটি ফ্যাক্টরটা ইউজ করতে হবে ইউলারের ক্ষেত্রে সেটা মুখস্থ বাট ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে এই সূত্রতে বের করতে হয় ওকে এবার আমরা একটা অঙ্কে চলে যাব অঙ্কটা এখানে দিয়ে আছে আমরা যদি একটু জুম ইন করি এখানে তিনটা অঙ্ক আছে আমরা দুইটা অঙ্ক সলভ করব প্রথমটা এবং দ্বিতীয়টা আমাদের এখানে বলছে ইউজিং এআইএসসি কলাম স্পেসিফিকেশনস ডিটারমাইন দ্য সেফ অ্যাক্সিয়াল লোড অর্থাৎ এখানে ওয়ার্কিং লোডটার কথা বলা হয়েছে অফ W360×122 সেকশন ইউজড অ্যাজ এ কলাম আন্ডার দ্য ফলোয়িং কন্ডিশন হিঞ্জড এন্ডস অ্যান্ড এ লেন্থ অফ 9 মিটার আমরা প্রথমটা অঙ্কটা যদি সলভ করি এবং আমাদের লাস্টে বলছে আমাদের ইয়েল্ড স্ট্রেংথ যেটা অর্থাৎ ইয়েল্ড স্ট্রেংথ 380 MPa এবং ই হচ্ছে 200 GPa সো এই ডাটা দিয়ে যদি আমরা এই অঙ্কটা সলভ করি তার আগে আমাদের চিন্তা হবে কলাম W এখানে একটা বলছে যে কলামটা ইউজ করা হচ্ছে W360×122 W শেপে যে কোনো কলাম দেখতে ক্রস সেকশন আই এর মতো হয় আমাদের বইতে লাস্টে এটা সম্পর্কে চার্ট দেওয়া থাকে প্রত্যেকটা কলাম সম্পর্কে চার্ট দেওয়া আছে এটা দুইটা অ্যাক্সিস থাকে এটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে এক্স অ্যাক্সিস সাধারণত নর্মালি বেনটা হয় ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যার কারণে আমাদের রেডিয়াস অফ জাইরেশন অথবা আইটা নির্ণয় করতে হবে ওয়াইয়ের সাপেক্ষে সো আমি চার্ট থেকে আগের থেকে ডাটাটা নিয়ে রাখছি দুইটা ডাটা সেটা হচ্ছে একটা হচ্ছে এটা হচ্ছে 15500 mm এর হোল স্কোয়ার আরেকটা হচ্ছে কে সেটার ভ্যালুটা হচ্ছে কেটা অবশ্যই কিন্তু ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে নিয়েছি 63 mm ওকে এবং এখন আমাদের যে ডাটাগুলো দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে হিনসড এন্ডস ওয়ান এন্ড হিনসড মানে বোথ এন্ড হিনসড তার মানে হচ্ছে আমাদের এলইটা হচ্ছে এল এর সমান হবে এবং এলটা হচ্ছে 9 আমাদের এস ওয়াই দিয়ে দিচ্ছে 380×10^6 প্যাসকেল মেগাপ্যাসকেলে ছিল আর একটা দিয়ে দিচ্ছে ইয়ং মডুলাস ই 200 GPa ওকে আমাদের ফার্স্ট কাজটা হবে যেটা সেটা হচ্ছে আমাদের এখানে সিসি অর্থাৎ এই কলামটা কি ইউলার কলাম কি না নাকি ইন্টারমিডিয়েট কলাম এটা চেক করতে হবে সো সিসিটা চেক করতে হবে অর্থাৎ এলই বাই কে টি এটা ইউজ করতে হবে সো এটা হচ্ছে উপরে হচ্ছে 2π² ই নিচে হচ্ছে এস ওয়াই সো আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই 2π² থাকলো আমাদের ই এর ভ্যালু হচ্ছে 200 ই এর ভ্যালু 200 GPa
into 10 to the power 9 নিচে হচ্ছে SI SI হচ্ছে 380 মেগাপাস্কেল 10 to the power 6 সো এখান থেকে যে ভ্যালুটা আসে এটা আমি আগে বের করে রাখছি সেটা হচ্ছে 102 আসে দেখতে হবে আমাদের 102 এর উপর যদি যায় তাহলে ইউলার 102 এর নিচে যদি থাকে কলামটা তাহলে এটা অবশ্যই ইন্টারমিডিয়েট হবে সো আমাদের এখানে LE বাই K এটা চেক করতে হবে আমাদের LE টা হচ্ছে 9 মিটার আর K টা হচ্ছে 63 মিলিমিটার দ্যাটস মিন 0.063 সো এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 143 পাই সো এটা অবশ্যই এই ভ্যালুর থেকে অ্যাবভ গ্রেটার দেন সিসি সো এটা অবশ্যই ইউলার কলাম ওকে সো ইউলার কলাম যদি হয় তাহলে আমাদের এবার আমরা প্রি ক্রিটিক্যালটা নির্ণয় করতে পারবো প্রি ক্রিটিক্যাল বাই এ সো সিগমা ক্রিটিক্যাল নির্ণয় করব আমরা সিগমা ক্রিটিক্যাল যদি নির্ণয় করি ইকুয়ালস টু আমরা যেটা পাবো সেটা হচ্ছে পাই স্কোয়ার ই নিচে হচ্ছে এল ই বাই কে এর হোল স্কোয়ার সো ইকুয়ালস টু পাই স্কোয়ার এটা যা থাকবে ই হচ্ছে 200 × 10⁻⁹ আর এদিকে এল ই বাই কে এর হোল স্কোয়ার অর্থাৎ এই যে যেটা আমরা বের করে রাখছি 143 এর হোল স্কোয়ার হবে সো এখান থেকে আমাদের সিগমা ক্রিটিক্যাল যেটা আসে সেটা হচ্ছে 96.5 মেগা প্যাসকেল যেহেতু আমরা এখানে ওয়ার্কিংটা ইউজ করব ওয়ার্কিং স্ট্রেসটা হিসাব করতে হবে সো আমাদের ক্রিটিক্যালকে সেফটি ফ্যাক্টরিতে ভাগ করতে হবে আর ইউলারের ক্ষেত্রে আমি আগেই বলেছি AISC দ্বারা স্বীকৃত সেফটি ফ্যাক্টর হচ্ছে 1.92 সো উপরে 96.5 আর নিচে হচ্ছে আমরা দিব 1.92 সো এখান থেকে আমাদের যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে 50.3 মেগা প্যাসকেল তো আমাদের এখানে লোড চাইছে স্ট্রেস চাই নাই সো লোড যদি বের করতে হয় এরিয়া দিয়ে জাস্ট গুণ করতে হবে সো পি ইকুয়ালস টু সিগমা ডাব্লিউ ইন্টু এ আমরা আগে এখান থেকে এটা ক্রস সেকশনের যে এরিয়াটা এটা বের করে রাখছি চার্ট থেকে সো আমরা এখানে লিখতে পারি 50.3 ইন্টু হচ্ছে মিলিমিটার আছে ওইটা 15500 সো এটা সরাসরি নিউটনেই আসবে সো নিউটনে যেটা আসে সেটা হচ্ছে 779.6 কিলো নিউটন সো এটাই আমাদের প্রথম অঙ্কের অ্যান্সার এবার আমরা দ্বিতীয় অঙ্কটা যাব দ্বিতীয় অঙ্কটা আমরা আবার আরেকবার একটু পড়ব দ্বিতীয় অঙ্কে কি চাইছে তৃতীয় অঙ্কে চাইছে জাস্ট আমাদের বিল্ট ইন মিন্স হচ্ছে এন্ড হচ্ছে ফিক্সড এন্ড আর লেন্থটা চেঞ্জ করে 10 মিটার বলা হয়েছে আগে তো চেঞ্জ করা হয় নাই সো ডাটা সব আগের মতোই থাকবে দ্বিতীয় অঙ্কের জন্য সিসিটা কিন্তু সেম হবে দ্বিতীয় অঙ্কের জন্য দ্বিতীয় আমাদের সিসি এর ভ্যালুটা সেম হবে বা এলই বাই কে টি এটার ভ্যালুটা সেই 102 থাকবে আমাদের যে ইফেক্টিভ লেন্থ এলই এটা যেহেতু এটা ফিক্সড এন্ড সো এটার জন্য এর লেন্থ হয়ে যাবে হাফ এল আমাদের এলটা হচ্ছে 10 সো এটা হবে 5 মিটার সো এখানে আমাদের চেক করতে হবে প্রথমে এলই বাই কেটা কত এটা আগের অঙ্কের মতো এখানে 0.063 হবে কারণ এটা ছিল আমরা যেটু দেখি ডাটা থেকে আমরা নিয়ে আসছিলাম এই যে 63 মিলিমিটার ওকে আর এটা হচ্ছে উপরে 5 সো এটার কারণে যেটা আসে সেটা হচ্ছে 79.63 ওকে সো এটা অবশ্যই বিলো সিসি সো এটা অবশ্যই ইন্টারমিডিয়েট কলাম সো আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে সেফটি ফ্যাক্টরটা আমরা বের করে নেব এন 5/3 প্লাস আমাদের সূত্র হচ্ছে 3 এল ই বাই কে নিচে হচ্ছে 8 সিসি মাইনাস হচ্ছে এল ই বাই কে এর হোল কিউব আর নিচে হচ্ছে 8 সিসি এর হোল কিউব ওকে সো এবার আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই 5/3
প্লাস থ্রি আমাদের এলিবাইকে আমরা এখানে পেয়ে গেছি 79.36, সো আমরা ধরতে পারি 79.48, সিসি হচ্ছে আগের মতো 102, মাইনাস 8 এক পুর হচ্ছে 102 এর হোল কিউব, এবং এলিবাইকে হচ্ছে 79.4 এর হোল কিউব। সো এটা থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 1.9, এটা আমি আগে বের করে রাখছি। সো এবার আমরা চলে যাব আমাদের ক্রিটিক্যাল স্ট্রেস অর্থাৎ ক্রিটিক্যাল লোড বাই এরিয়া। সূত্রটা ছিল SY মাইনাস SY বাই 2π মাইনাস LE বাই কে, সরি মাইনাস না এটা গুণ চিহ্ন, এর হোল স্কোয়ার ইনটু হচ্ছে 1 বাই E। ওকে, এবার আমাদের SY এর ভ্যালু আমরা জানি, SY হচ্ছে 380 মেগা প্যাসকেল ছিল ইনটু 10 টু দি পাওয়ার 6। একইভাবে এটা 380 ইনটু 10 টু দি পাওয়ার 6, নিচে হচ্ছে 2π ইনটু হচ্ছে আমাদের LE বাই কে, এটার ভ্যালুটা তো আমরা অলরেডি জানি, এই যে আমাদের LE বাই কে এর ভ্যালু এখানে, সো 79.4 এর হোল স্কোয়ার ইনটু হচ্ছে 1 বাই E। আমার E এর ভ্যালুটা হচ্ছে 200 গিগা প্যাসকেল। সো এটা যদি আমরা সলভ করি আমরা পাই হচ্ছে 264.7 মেগা প্যাসকেল। তো আমাদের যেহেতু এখানে ওয়ার্কিং স্ট্রেস লাগবে, সো এটাকে আমাদের ক্রিটিক্যাল স্ট্রেসকে সেফটি ফ্যাক্টর দিয়ে ভাগ করতে হবে, সেফটি ফ্যাক্টর 1.9 আর এটা হচ্ছে 6.7 এত। তো ভাগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 139.31 মেগা প্যাসকেল। ওকে, সো এটা গেল, এখান থেকে আমরা ওয়ার্কিং স্ট্রেসটা পাইলাম। সো ওয়ার্কিং স্ট্রেস থেকে আমাদের লোডটা বের করতে হবে, লোডটা বের করার জন্য সিগমা স্ট্রেসের সাথে আমাদের এরিয়াটা গুণ করতে হবে। সো 139.31 এর সাথে আমাদের 15500 আগের এরিয়াটাই গুণ হবে। সো এখান থেকে আমাদের যে লোডটা হবে সেটা হবে 2159 কিলো নিউটন। সো এটাই ছিল আমাদের অঙ্ক সি, আর লাস্টের অঙ্কটা আমরা করবো না সলভ, নিজেরা করে নিতে পারবেন আপনারা। সো এটার মাধ্যমে আমাদের কলাম টপিক্সটা শেষ, শর্ট কলাম নিয়ে আলোচনা করবো না, শর্ট কলামটা জাস্ট একটা কম্প্রেসিভ ব্লক, এস ওয়ের আগ পর্যন্ত এটা জাস্ট খালি কম্প্রেসডই হবে, এটা কোনো বাকিলিং হবে না। ওকে, সো নেক্সট লেকচার আমরা চলে যাব কীভাবে আমরা সেন্ট্রয়েড সেন্টার অফ গ্র্যাভিটি ক্যালকুলেশন করতে পারি সেটা। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।